ব্যবসা যারা করেন হক হালাল ব্যবসা রিজিকের 90 ভাগ তো ব্যবসার মধ্যে আত্তাজারুস সাদুকুল আমিন মান নবীন ওয়াস সিদ্দিকিন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ও নবী এবং সত্যবাদী মুমিনদের সাথে তাদের হাসর হবে সুবহানাল্লাহ আর সিএনজি রিকশা ভ্যান চালক শ্রমিক তাদের ব্যাপারে হাদিসে রয়েছে আল কাসিব হাবিবুল্লাহ যারা কষ্ট করে রুজি রোজগার উপার্জন করেন তারা আল্লাহর বন্ধু তারা কার বন্ধু আল্লাহর বন্ধু কেন তারা আল্লাহর বন্ধু আল্লাহ যে সৃষ্টি জগতের এবং মানব জাতির রিজিকের দায়িত্ব নিয়েছেন এসব শ্রমিক ভাইয়েরা আল্লাহর সেই দায়িত্ব পালনের তারা কাজ করে যাচ্ছেন আল্লাহ এদের মাধ্যমে সেই দায়িত্ব তিনি পালন করছেন তারা কষ্ট করে উপার্জন করে আল্লাহর বান্দাদের মুখে মুখে সেই জীবিকা সেই রিজিক উঠে সম্মানিত ভাইরা এর জন্য অত্যন্ত ভালো লেগেছে আজকে আপনারা আমাদের শ্রমিক ভাইরা বন্ধুরা ব্যবসায়ীরা মিলে এই সুন্দর আয়োজন করেছেন প্রাণ ঢালা ভালোবাসা দিয়েছেন আল্লাহকে তো আল্লাহকে ভালোবাসা দিলে আল্লাহর কাজ যারা করে সেই ভালোবাসার অংশ তারাও পায় আলহামদুলিল্লাহ আপনারাও আপনারা আমাদের ভালোবেসেছেন আমরাও আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসলাম মানুষের জীবন সবসময় ইন্নামা আল উসরি ইউসরা ওয়াইন্নামা আল উসরি ইউসরা দুঃখের সাথে সুখ দুঃখের সাথে সুখ কঠিনতার সাথে সহজতা কঠিনতার সাথে সহজতা এই আয়াতের ব্যাখ্যা হলো জীবনে সবসময় একটা দুঃখ আর দুইটা সুখ থাকবে দুঃখ থাকবে কয়টা একটা আর সুখ থাকবে কয়টা দুইটা যেমন এই মাহফিলে এসেছেন এখানে একটা দুঃখ আছে কষ্ট করছেন গরম লাগছে তাই না হেঁটে আসছেন দুঃখের একটা পাঠ আছে কিন্তু দুইটা সুখ আছে এখানে এখানে অন্তরের একটা বিরাট আনন্দের মেলা আত্মতৃপ্তির একটা জায়গা এসেছেন ঠিক না এটা ভাই বেরাদর আত্মীয় স্বজন দূর দূরান্তের বহু মুসলিম ভাইরা এখানে এসেছেন বন্ধুরা এসেছেন তাদেরকে কাছে পেয়েছেন সাক্ষাৎ হয়েছে একটা বিরাট আনন্দের বিষয় এখানে পেয়েছেন একটা সুখ পেয়েছেন আর আরেকটা হলো আখেরাতে গেলে এর সওয়াব যেদিন পাবেন সেদিন ঠিক হ্যাঁ যেমন নবীজি বলেছেন লিসাইমে ফরহাতান রোজাদারের জন্য কয়টা আনন্দ কষ্ট একটা আনন্দ কয়টা দুইটা কষ্ট সারাদিন রোজা রেখেছে কষ্ট হয়েছে তো কষ্ট একটা হলো কিন্তু আনন্দ হলো দুইটা ফরহাতুন ইনদা ফিতরি একটা আনন্দ ইফতারের সময় আর একটা আনন্দ আল্লাহর সাথে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের যার জন্য যার ভালোবাসায় যিনি খান না বলে আমিও খেলাম না যিনি পান করেন না বলে আমিও পান করলাম না যার যিনি ঘর সংসার করেন না বলে আমরাও ঘর সংসার করলাম না যার মহাব্বতে যার প্রেমে যার ভালোবাসায় আমরা আজকে এই ত্যাগগুলো করলাম যেদিন তার সাথে এই ত্যাগের পুরস্কার নিতে আমরা সাক্ষাৎ করব সেদিন এক অনন্ত আনন্দ আমরা পেয়ে যাব অসীম আনন্দ আমরা পেয়ে যাব ঠিক না এভাবে অনেকে বলেন যে জন্ম থেকে জ্বলছি জীবনে কোনো সুখ পেলাম না ঠিক না আসলে কথাটা ঠিক না সুখ না পেলে তো তুমি বাঁচতে না ঠিক না আমি জেলে ছিলাম সেখানেও দুঃখ একটা ছিল সুখ দুইটা ছিল দুঃখ একটা ছিল একটা নির্দিষ্ট মহলে ছিলাম ভেতরে ছিলাম কিন্তু
সেখানে দুটো শান্তি ছিল, একটা হলো মন মতো করে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। জীবনে কখনো সাত দিনে কোরআন খতম দেওয়ার আমলটা পাইনি, জেলখানা গিয়ে এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন প্রতি সাত দিনে খতম করি। যারা আমাকে জেলে নিয়েছেন আমি আল্লাহর কাছে দোয়া করি এই সওয়াবের অংশীদার তারাও হোক, কারণ আমি যদি লস খেতাম তাহলে হয়তো একটা মনের মধ্যে দুঃখ পেতাম, কিন্তু এত বেশি লাভ হয়েছে যে এখন দোয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন ভালো হয়। হ্যাঁ, জেল কাম্য না, জেলে আমরা যাই এটা কারোর জন্য কাম্য না, কিন্তু এসে গেলে কোন কারণে আল্লাহর ইশারায় তো হয়, হয়ে গেলে এটাকে যদি কাজে লাগানো যায় বিশাল প্রাপ্তি, বিশাল প্রাপ্তি হয়। তো জেলখানা একটা তো সুখ ছিল কোরআন নিয়ে, আর আরেকটা সুখ ছিল যে জেলে যাওয়ার আগ পর্যন্ত স্ত্রী পরিজন বা প্রতিষ্ঠানের শিক্ষক সবার মুখে কিভাবে খাদ্য তুলে দেবো সেই বোঝা আমার কাঁধে ছিল। আমি খাওয়ার জন্য টেনশন করতাম, আর জেলে যাওয়ার পরে এটা উল্টে গেছে, সবাই আমাকে খাওয়ার জন্য টেনশন করতো, আমি কাকে খাওয়াবো এই দায়িত্ব আমার নাই, ঠিক না? সবাই জেলের গেটে গিয়ে একটু খাবার নিয়ে একটু বুজুর্গকে যদি দেওয়া যেত, মানে আমি যেখানে খাওয়াইতে হতো সেখানে আমাকে উল্টা খাওয়াবার জন্য সিস্টেম হয়ে গেল, ঠিক না? এটা শান্তি না? জীবনে আপনি যেখানেই যান না কেন, বিশেষ করে ইমানদার, ইমানদার তারা তো অবশ্যই যে কোনো দুঃখের মধ্যে তারা কমপক্ষে দুইটা সুখ তারা পাবে, এটা কোরআনের কথা। আল্লাহ তারা আমাদের সিএনজি চালক ভাইরা, রিক্সা ভ্যান চালক ভাইরা, শ্রমিক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, তারা এত সুন্দর আয়োজন করেছেন, ভালোবাসা দিয়েছেন। তো এই দেশের সবার জন্য আমরা এই মাহফিলের পক্ষ থেকে দোয়া করি, সবাই 16 কোটি মুসলিম আরো যারা এই দেশে আমাদের নাগরিকরা আছে, ভিন্ন ধর্মের আছে, সবার জন্য দোয়া করি আল্লাহ সবার জীবনকে সুন্দর করে দেন। যারা হেদায়েত পাননি আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দেন। আল্লাহ এই দিনের ছত্র ছায়া এসে তারা যাতে দুনিয়া খাতে ধন্য হয় তাদেরকেও আল্লাহ তৌফিক দান করুন, এই দোয়া করছি। সম্মানিত ভাইরা, আজকে আমার ওয়াজের বিষয় হলো আল্লাহ আমাদের বন্ধু, শয়তান আমাদের শত্রু। আল্লাহ আমাদের বন্ধু, শয়তান আমাদের শত্রু। আমরা আল্লাহকেও দেখি না, শয়তানকেও দেখি না, কিন্তু আল্লাহকে আমরা অনুভব করি কুল সৃষ্টি জগৎ দিয়ে, ঠিক না? একজন আরবের সাধারণ গ্রামীণ ব্যক্তি উট ভেড়া দুম্বা এগুলো চড়ায়, সে বলে উটের গোবর দেখলে বা গরুর গোবর দেখলে কে না বুঝে যে এখানে একটা উট বা একটা গরু গিয়েছে, ঠিক না? কারো উঠানে যদি কিছু গোবর পড়ে থাকে তখন উঠানের মালিক বলে আরে কার গরু এখানে আসে এই কাজ করলো, ঠিক না? গরু তো সে দেখে নাই, নমুনা সে কি দেখছে? গোবর। সে গোবর দেখলে গরু বোঝে, ঠিক না? কোনো বাড়ির উপর থেকে বা কোনো জায়গার উপর থেকে যদি হঠাৎ বিশাল আকারের ধোঁয়া ধোঁয়া বের হয়, ধুম্র বের হয়, সবাই চিৎকার দেয় এখানে আগুন লাগছে, ঠিক না? আগুন কিন্তু দেখে নাই, দেখছে কি? ধোঁয়া। ধোঁয়া দেখেছে, ধোঁয়া দেখে আগুন বুঝেছে, ঠিক না? আসারুল কদমে তাদুল্লু আলাল মাসির। বর্ষাকাল আপনার উঠানে কাদার মতো অবস্থা, ওখানে দেখা যায় বড় বড় ঠ্যাঙের ছাপ, পায়ের ছাপ পড়ে গেছে। এখন উঠি কয় গৃহস্থে রে আজকে রাত্রে চোর আইছে রে, চোর তো সে দেখে নেই, সে কি দেখেছে? পায়ের ছাপ, পায়ের চিহ্ন দেখে পাওয়ালাকে বুঝেছে। চিহ্ন দেখে যদি চিহ্নওয়ালাকে তোমরা বুঝো, তো এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ
আল্লাহর একটা চিহ্ন ঠিক না আল্লাহ চিহ্ন না এই চিহ্ন দেখে আমরা আল্লাহকে আওনা আছে চিনতে পারি আমরা চিনতে পারি আল্লাহু আল্লাহু আকবার ক্যামেরা এগুলো এখানে যে দাঁড়িয়ে আছে একটা শিশু বাচ্চা আসলেও বলবে এগুলো তার ঠিক না জি কেউ না কেউ তো এগুলো দাঁড় করিয়েছে সৃষ্টি দেখেই স্রষ্টাকে চিনা যায় চিনা যায় আল্লাহ বলেন ইকরা বিসমি রব্বিকাল লযী খলক পড়ো সেই আল্লাহর নামে সেই সৃষ্টি পাল স্রষ্টা পালন কর্তার নামে আল্লাযী খলক স্রষ্টা কে আল্লাহ যিনি সৃষ্টি করেছে করেছেন ঠিক না জি আপনার বাড়ির সামনে চিপা রাস্তায় মোটরসাইকেল একখান রেখে কে চলে গেছে আপনি মোটরসাইকেলটা দেখেই প্রথমে বলবেন কার মোটরসাইকেল এটা ঠিক না জি এটা কার একটা জিনিস দেখলে এটার মালিক কে ব্রেইন কোন পাস ছাড়া কোন ডিগ্রি ছাড়া ব্রেইনই আপনাকে বলবে এইটা রাখনে ওয়ালা এটার মালিক একজন অবশ্যই আছে আছে না আমি এটা আসলো করতে ঠিক না কি এটার জন্য কি এমএ পাস করা লাগবে জি না মোটরসাইকেল এটা এখানে একজন রেখে গেছে এই জন্য কি আমার ডিগ্রি দরকার আছে জি না আমার ব্রেইন যা আল্লাহ দিয়েছেন এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আল্লাহু আকবার তো সৃষ্টি দেখেই স্রষ্টাকে চেনা যায় চেনা যায় বোঝা যায় তা সেই তো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা ঠিক না একটা কারখানা যিনি বানান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কারখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সবাই তাকে সম্মান করে নাকি করে না করে এই যে উনি আসছে এই কারখানার মালিক ইন্ডাস্ট্রি তিনি মালিক ইন্ডাস্ট্রি তিনি এমডি বা প্রতিষ্ঠাতা উনি চেয়ারম্যান উনি মালিক সব শ্রমিকরা এক বাক্যে তাকে সম্মান করে আমাদের এই ইন্ডাস্ট্রির মালিক কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আল্লাহ খালেকু কুল্লি শাই সবকিছুর স্রষ্টার মধ্যে তো ক্যামেরা গুলো আছে আছে না আছে না যে কোনো কোম্পানির কারখানায় যত জিনিস তৈরি হয় সবাই বলে কি এটা ওনার কারখানার মাল অমুক আবদুল্লাহর কারখানার আবদুল্লাহর ইন্ডাস্ট্রির প্রোডাক্ট এটা সে কিন্তু বানায় নাই উনি তো চেয়ারে বসে থাকে বানাইছে শ্রমিকরা কিন্তু এক বাক্যে সবাই বলে এটা ওনার কারখানার মাল ঠিক না হ্যাঁ যিনি মালিক ওই মালিকের কারখানার যত প্রোডাকশন সবগুলো তার বলেই স্বীকার করা এটা সারা পৃথিবীর নিয়ম ঠিক নয় তাই ক্যামেরা গুলো তৈরি হয়েছে কোথায় আল্লাহ তৈরি এই বিশ্ব কারখানায় ঠিক না এগুলি বানাইছে কে আল্লাহর গোলামেরা আল্লাহর দেয়া হাত দিয়ে আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর দেয়া ব্রেন আল্লাহর দেয়া প্লাস্টিক লোহা যা আছে সবকিছু দিয়ে ঠিক নয় কি তাহলে এগুলো স্রষ্টা কে আল্লাহ আল্লাহ কোনটা আল্লাহ ডাইরেক্ট সৃষ্টি করেন কোনটা ইনডাইরেক্ট সৃষ্টি করেন কোনটা ডাইরেক্ট যেমন কাঁঠাল আম কলা জাম ডাইরেক্ট আল্লাহ বানান ঠিক না আবার কিছু আল্লাহ ওনার শ্রমিক দিয়ে বানান যেমন এই ক্যামেরা এই মাইক মোবাইল আমরা শ্রমিক হিসাবে কাজ করি ঠিক না তাহলে স্রষ্টা কে আল্লাহ সব জিনিসের স্রষ্টা তিনি প্রিয় ভাইরা এটা আমাদের বাংলাদেশ এটা কোন দেশ বাংলাদেশ বাংলাদেশের একটা বৈশিষ্ট্য আছে বাংলাদেশের মানুষ খুব আবেগী খুব আবেগী ভক্তি আর ভালোবাসাওয়ালা ঠিক না ভক্তি এবং ভালোবাসাওয়ালা দিল নরম যদিও ব্রিটিশদের শাসনের 200 বছরের গোলামির পর থেকে আমাদের মধ্যে অনেক চরিত্রগত স্খলন
নীতির বাইরে অনেক কিছু ঢুকে গেছে, এটা তারা আমাদেরকে নষ্ট করার জন্য এগুলো করেছে। আমরা কিন্তু এরকম ছিলাম না আগে, আগে এরকম ছিলাম না। তো বাংলাদেশ ভক্তির দেশ, আবেগের দেশ। আমি একটা হাদিস বলবো, এই হাদিসটা আপনাদের উপরে আসবে, আপনারা এর পাওনাদার হবেন ইনশাআল্লাহ। হাদিসটা হলো, নবীজি বলেছেন, আল ঈমানু ইয়ামানিন ওয়াল ফিকহু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া ইন্নি আজিদু নাফাস রাব্বিকুম মিন ক্বিবালিল ইয়ামান। এই হাদিসটা সহিহ বুখারী সহিহ মুসলিম ইমাম অধ্যায় আছে, আর শেষ অংশটা মুসনাদে আহমদের মধ্যে আছে। নবীজি ইয়ামানবাসীর তারিফ করছেন, ইয়ামানের অধিবাসীদের তারিফ করছেন, প্রশংসা করছেন। সম্মানিত ভাইরা, আমরা কিন্তু খুব সুর দিয়ে ওয়াজ করি না, আমরা ক্লাসের মতো, শিক্ষকের মতো ক্লাস নেই। আপনারা আজকে সবাই একটা এমএ ক্লাসের ছাত্র, টাইটেল এমএ ক্লাসের কি ছাত্র, বা দাওরায়ে হাদিসের ছাত্র, দাওরায়ে তাফসিরের ছাত্র, সেই হিসেবে আপনারা মনে করেন। সুর দিয়া ওয়াজ তো হয়, হয়েছে হয়তো, সবাই সুর দিতে গেলে এটা ভালো লাগে না, ঠিক না? কিছু ওয়াজ আছে সেটা সুর ছাড়া হবে, কিছু ওয়াজ আছে সুর সুর সহ হবে। তো আমি সুর না দিলে সুবিধাটা হয় কি, কথা বেশি বলা যায়, কথা টেনে টেনে লম্বা লম্বা করে বললে সময় চলে যায় কিন্তু কথা কম হয়। তো আপনাদের কি কথা কম হলে লাভ বেশি, না বেশি হলে লাভ বেশি? সময় অল্প কথা বেশি, কেমন? এই জন্য আমি সুর ছাড়াই কথা বলছি। কিন্তু হ্যাঁ, সুর যেখানে দিতে হয় আল্লাহর কোরআন, সেখানে ঠিকই সুর দেব। মুসলমানের সুরের, মুসলমানের ইমানি সঙ্গীতের নাম হলো আল কোরআন। নবীজি ওনাদের সঙ্গীত শোনার আগ্রহ জমলেই একজনকে বলতেন, একরা পড়ো, কোরআন পড়ো, সবাই শুনতেন, চোখের পানি আসতো, কানতেন, অনুভব করতেন আল্লাহ কি বললেন। কত অনন্ত অনন্ত সুরের গ্রন্থ হলো আল কোরআন। পৃথিবীর কোন গান এই কোরআনের সুরের সাথে আজ পর্যন্ত পারে নাই, পারবেও না। তো ইয়ামানের মানুষেরা নবীজির কাছে এসে তারা ইমান এনেছেন, নবীজি খুব আনন্দিত হয়ে বলেছেন যে ইমান যেন ইয়ামানের সম্পত্তি, ইসলামী জ্ঞান যেন ইয়ামানের সম্পত্তি, এবং হিকমা কৌশলী জ্ঞান বিজ্ঞান এটাও যেন ইয়ামানের সম্পত্তি। এই বাংলাদেশে ইয়ামানের কোটি কোটি মানুষ আছে, আলহামদুলিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের একটা পত্রিকা, বাৎসরিক পত্রিকায় দেখেছি, গবেষণা করে তারা বলেছে যে বাংলাদেশের মানুষের মাথার মগজ আর ইয়ামান আরবিক ইয়ামানিদের মাথার মগজ একই রকম। এই জন্য ইয়ামানিদের যেমন আবেগ, যেমন তারা আল্লাহর কথা শুনলে তারা আবেগে ভরে, আবেগ ভরা কণ্ঠে তারা আল্লাহ জিকির করে, আমাদের বাংলাদেশেও এই অবস্থাটা আছে। হাদিসের একটা অংশে নবীজি বলছেন, ইন্নি আজিদু নাফাস রাব্বিকুম মিন ক্বিবালিল ইয়ামান, আমি ইয়ামানের দিক থেকে, ইয়ামানবাসী, ইয়ামানের অধিবাসী যারা, ইয়ামানের ব্লাড যারা, ইয়ামান দেশের সন্তান যারা, এদের দ্বারা আল্লাহ তাআলা গোটা মুসলিম জাহানের বিপদ আপদ কাটাবেন, এটা আমি দেখতে পাচ্ছি। ইয়ামানবাসীদের দ্বারা গোটা মুসলিম জাহানের, গোটা মানব জাতির বিপদ আপদ আল্লাহ দূর করবেন, এটা নবীজি দেখে দেখতে পেয়েছেন, সুবহানাল্লাহ। তো বাংলাদেশের ব্যাপারে আমার একটা আশা যে বাংলাদেশের ছোট্ট শিশুরা যেভাবে সারা পৃথিবীতে আল কোরআনে
ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে হচ্ছে না এবং লক্ষ লক্ষ হাফেজ বিশ্বকে উপহার দিচ্ছে আমার বিশ্বাস জাগে আগামী দিনগুলিতে মুসলিম জাতি যখন বিশ্ব নেতৃত্ব দেবে এই বাংলাদেশের লক্ষ লক্ষ আলিম ওলামা সর্বস্তরের জেনারেল শিক্ষিত এসব মানুষেরা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের জন্য এটা কবুল করুন আমিন প্রিয় ভাইরা আপনি যদি মুসলিম হন আপনি যদি মুসলিম হন এর অর্থ হলো আপনি আল্লাহ প্রেমিক আপনি কি আল্লাহ প্রেমিক আল্লাহর ভালোবাসা আমাদের উপরে ফরজ আল্লাহর ভালোবাসা কি আল্লাহকে ভালোবাসা আমাদের উপরে ফরজ আল্লাহ রাসূলকে ভালোবাসাও আমাদের উপরে ফরজ শয়তানকে ঘৃণা করা আমাদের উপরে ফরজ এবং শয়তান সাই মানুষ শয়তান হোক জিন শয়তান হোক উভয় শয়তানকে শত্রু মনে করা আমাদের উপরে কি কোরআনের সর্বশেষ আয়াত কি মিনাল জিন্নাতি ওয়ান্নাস শয়তান দুই প্রকার একটা কি জিন শয়তান আর একটা মানুষ শয়তান তাহলে শয়তানের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত সে আমাদের চিরশত্রু আর আল্লাহর ব্যাপারে আমাদের চেতনা বিশ্বাস আল্লাহ আমাদের চির বন্ধু আল্লাহ আমাদের চির বন্ধু বন্ধু আপনি যদি ঠিকই আল্লাহকে বন্ধু মনে করা ফরজ যেহেতু আল্লাহ বলেছেন ওয়ামালকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধুও নাই কোনো হেল্পারও নাই আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই আমি একটা একটা সিরিয়াল কবিতা বানিয়েছি যে আল্লাহই যে আসল বন্ধু যতজনকেই দুনিয়াতে বন্ধু মনে করেন বন্ধু বানান শেষ পর্যন্ত থাকে না না টেকসই হয় না যাকেই বন্ধু বানাবেন দুই বছর চার বছর দশ বছর বিশ বছর পর সে আর নাই ঠিক নাই মা একদিন ছেড়ে চলে গেছে নাই বাবা একদিন ছেড়ে চলে যাবে নাই আপনার খেলার সাথীরাও একদিন ছেড়ে চলে যাবে থাকবে না আপনার সহপাঠীরাও একদিন বিদায় হয়ে যাবে থাকবে না আপনার স্ত্রীও একদিন আপনাকে ছেড়ে চলে যাবে বা আপনি তাকে ছেড়ে চলে যাবেন এই বন্ধন থাকবে না আপনার ছেলে মেয়েরাও একদিন হয়তো তাদের রেখে আপনি কবরে চলে যাবেন তারা কেউ যাবে না তারা যাবে আপনার নাতি পুতিরা যাবে আপনার ভক্ত প্রেমিকরা যাবে কেউ যাবে না ঠিক না একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে শীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পারাপারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ তাই তো বল মন আল্লাহ বিনে বন্ধু তোমার নেই তো কোন জন ঠিক না কি বন্ধুকে আল্লাহ তিনি বন্ধু তিনি আমাকে আপনাকে জান্নাতে নিতে চান কোথায় নিতে চান জান্নাত ওয়ালে যালিকা খলাকহুম ইল্লা মান রাহিম রাব্বুকা ওয়ালে যালিকা খলাকহুম তোমার রব যাকে রহমত করেছেন দয়া করেছেন মায়া করেছেন সেই তো ইসলামের তৌফিক পায় মুসলিম হওয়ার তৌফিক সে পায় আল্লাহ রহমত পাওয়ার তৌফিক সে পায় আল্লাহ তাকে রহমত দেওয়ার জন্য জান্নাত দেওয়ার জন্যই তো সৃষ্টি করেছে তাহলে একজন চায় আপনাকে জান্নাতে নেবে তার নাম কি আল্লাহ জোরে বলেন কে আল্লাহ لا إله إلا الله
হৃদয় প্রাণ উজাড় করে বলেন আমার পরনের আমার দিলের সবটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া কেউ নাই, আমার দিলের সবটুকু বিনয় পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া কেউ নাই, আমার সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য, আমার সেজদা পাওয়ার যোগ্য, আমার সব দোয়া প্রার্থনা পাওয়ার যোগ্য, আমার হৃদয়ের আকুতি মিনতি কান্নাকাটি উহ আ পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া কেউ নেই। আছে তো আমরা এই কালেমা দিয়ে আল্লাহকে বন্ধু বলে আমরা বরণ করে নিয়েছি, ঠিক না? এই যে আপনি বন্ধু বানালেন, এই বন্ধুত্বের বিনিময়ে আপনি কি পেলেন? আল্লাহ নিজেও আপনার বন্ধু হয়ে গেলেন, সমস্ত সৃষ্টি জগৎ আপনার বন্ধু হয়ে গেল। যারা আল্লাহর বন্ধু সমগ্র সৃষ্টি জগৎ কি তাদের বন্ধু, আগুন তাদের বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বন্ধু রূপে বরণ করেছিলেন, এই জন্য আগুন তার বন্ধু হয়ে গেছে। নমরুদ আল্লাহকে শত্রু মনে করেছিল, এই জন্য আগুন ঠিকই তার শত্রুই, তারই জ্বালানো আগুন, সে যদি ওই আগুনে ঢুকতো নমরুদ জ্বলে ছাই ভস্ম হয়ে যেত। যে আল্লাহকে বন্ধু বানায় গোটা সৃষ্টি জগৎ তার কি হয় বন্ধু। সূরা আল কারিয়াত নাম শুনেছেন? অনেকে জানেন পড়ে, একটা আশ্চর্যজনক আয়াত আছে যার নেকির পাল্লা ভারী হবে, সে এমন জীবন যাপন করবে, এমন রিজিক খাবে, এমন খাদ্য খাবে, এমন পোশাক পরবে, এমন অলংকার পরবে, এমন জায়গায় থাকবে, তার এগুলো সব তার উপরে রাজি খুশি। সে ভাত খাবে ভাতগুলো তার উপরে রাজি, সে মাছ খাবে মাছের টুকরা গুলো তার উপরে রাজি, সে পানি পান করবে পানি তার উপরে কি রাজি, সে বাড়িতে থাকবে বাড়ি তার উপরে রাজি, সে একটা গাছ লাগাবে গাছ তার উপরে রাজি, আকাশের যেই গেট দিয়ে তার আমল উঠতেছে সে গেট তার উপরে রাজি, তার পাহাড়দার ফেরেশতারা তার উপরে রাজি খুশি, তার স্ত্রীও তার উপরে কি রাজি খুশি হবে। আপনি স্বামী যদি আল্লাহকে ভালোবাসেন, আপনার স্ত্রী অবশ্যই আপনাকে ভালোবাসবে, আপনি স্ত্রী ভালোবাসা পাবেন, আপনার সন্তানরাও আপনাকে ভালোবাসবে। এই জন্য নবীজি বলেছেন খাদ্য খেলে প্লেটের শেষে যেই খাবারগুলি থাকে ভালো করে ছেটে খেয়ে নাও, ওটা তুমি রেখে দিলে তুমি খেলে তারা রাজি তারা খুশি, আলহামদুলিল্লাহ আল্লাহর একজন বন্ধু আমাকে খাচ্ছে আমার সৌভাগ্য। আর তুমি যদি ছেড়ে দাও শয়তান খাবে ওই খাদ্যগুলি, অভিশাপ দেবে। তাহলে মুমিন কি জিনিস যে আল্লাহকে ভালোবাসা দিয়েছে গোটা সৃষ্টি জগৎ তাকে ভালোবাসা দিয়েছে। আসামে কাহাব সাত যুবক তারা একটা গুহায় ঢুকে সমাজ থেকে পালিয়ে গেছে, সমাজে আল্লাহকে আবাদত দেওয়ার পরিবেশ ছিল না, গুনাগার হওয়ার পরিবেশ, মুশরিক হওয়ার পরিবেশ, পাপিষ্ঠ হওয়ার পরিবেশ, এই জন্য তারা আসাবে কাহাবের নাম শোনেন নাই, সাত যুবক গুহায় ঢুকে গেছে, তারা কাকে ভালোবেসেছিল? আল্লাহকে।
হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে তারা স্থান দিয়েছিল তাকে আল্লাহকে এই যে আল্লাহকে ভালোবাসা দিয়েছে আল্লাহ কি ভালোবাসা দিয়েছেন তাদেরকে শুনেন আল্লাহর মুখে তুমি দেখব সূর্য যখন উঠে ওদের যে গুহায় ঢুকেছে গুহাটা কিন্তু খোলা গুহাটা কিন্তু খোলা একটু উঁচু খোলা এখন সূর্য বরাবর গেলে রোদ পড়বে কিনা পড়বে তারা পোড়া যাবে সূর্য জানে এরা আমার প্রিয় সূর্য করে কি যখন তাদের উপরে রোদ পড়ার মতো পজিশনে সূর্য আসে জাতালি আমি সূর্য ডান দিকে কাত হয়ে যায় এমন ভাবে কাত হয় সূর্যের আলোটা উপর দিয়ে চলে যায় গুহার ভিতরে লাগে না সাতটা যুবক আল্লাহ প্রেমিক যুবক আল্লাহকে তাদের হৃদয়ের ভালোবাসা দিয়েছে আল্লাহ কোনো সৃষ্টি জগৎকে জানিয়ে দিয়েছে না আমাকে ভালোবাসা দিয়েছে আমার সৃষ্টিরা তাদেরকে তোমরা ভালোবাসা দাও إذا أحب الله عبدا نادى جبريل أني أحببت فلانا فأحبه الله كنا بندر ভালো ভাষা দিলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ যে মুখে নাই তাকে আল্লাহ ভালোবাসা দেন আপনাদের সবাইকে দিয়েছেন আপনারা কালেমা মুখে নিয়েছেন না শুধু মুখে নিয়েছেন না অন্তরে নিয়েছেন কারা কারা অন্তরে নিয়েছেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল আমি আমার ওই বান্দাকে ভালোবাসা দিয়েছি যে আমার কালেমা মুখে নিয়েছে আমার ভালোবাসার কালেমা মুখে নিয়েছে আমি তাকে ভালোবাসা দিয়েছি তুমি তাকে ভালোবাসা দাও তারপরে গোটা বিশ্ব জাহানে ওই বান্দার প্রতি ভালোবাসা নাজিল হয়ে যায় কুল মাখলুকাত তাকে ভালোবাসা দেখুন এই সাতটা যুবককে সূর্য কি ভালোবাসা দিয়েছে যখন সূর্য উঠে সকালবেলায় তাজামারু আন কাফিহিম যাত আল ইয়ামিন সে ডান দিকে অ্যাঙ্গেল হয়ে চলে যায় যাতে রোদ খাড়াভাবে গেলে রোদ পড়বে তেসাভাবে গেলে তো আর রোদটা গুহার ভিতরে ঢুকবে না সুবহানাল্লাহ বিকেল বেলায় দেখবেন ওয়াল থাকলে সূর্য যখন এইদিকে তেসা হয়ে যায় তখন সূর্যের আলো কি ওয়ালের নিচে পাওয়া যায় না তাই রে একটা সৌরজগৎ পরিবর্তন হয়ে গেছে আল্লাহ প্রেমিক সাত যুবকের জন্য সুবহানাল্লাহ وإذا غربت تقرضهم ذات الشمال যখন সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয় পূর্ব আকাশে যায় যাত শ্যামাল বাম দিকে এমন হেলে যায় যে বিকেলেও ওই রোদ তাদের গায়ে লাগে না লাগে না শুধু তাপটা লাগে যে তাপের কারণে তার উপকৃত হয় বেঁচে থাকে সুবহানাল্লাহ হালকা তাপ লাগে কিন্তু কড়া রোদ তাদের গায়ে লাগে না সুবহানাল্লাহ ওহুম ফি ফাজওয়াতিন মিন অথচ তারা খোলা খোলা আকাশের নিচে কোন চাল নাই কিছুই নাই সূর্যের তাপ লাগতোই কিন্তু আল্লাহ তাআলার প্রেমিক বান্দাদের জন্য আল্লাহ সূর্য প্রেমিক হয়ে গেল সূর্য তাদের বন্ধু হয়ে গেল আমরা যদি আল্লাহকে এভাবে ভালোবাসি আমাদের বন্ধু হবে না সব সবকিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে কি আল্লাহ বলে ওরা যে শুয়ে আছে 309 বছর ঘুমিয়েছে আমি একবার ডান কাতে ফেরাই একবার বাম কাতে ফেরাই কে ফেরায় আল্লাহ এক কাত হয়ে থাকলে তো পৌঁছে যাবে ওই অংশ ঠিক না ফসকা হয়ে পৌঁছে যাবে এরপরে কি একটা কুকুর তারা আল্লাহকে ভালোবাসে কুকুর কি ভালোবাসা দিয়েছে কুকুর তার কুকুরের মতো লোভী একটা প্রাণী খাদ্যের প্রতি লোভী কোনো খাদ্য নাই যে গুহার মধ্যে সে এই আল্লাহকে ভালোবাসা দেয়া যুবকগুলোর হেফাজতের জন্য সে তাদের গুহার দুয়ারে এসে এইভাবে হাত প্রসারিত করে ওদের মতোই ঘুমিয়ে গেছে সেও 309 বছর ঘুমিয়েছে আল্লাহু আকবার ও ভাইয়েরা আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই কিছু নেই আল্লাহ ছাড়া আসলে আমাদের কেউ নাই কিছু নাই বুঝেন তো এই যে শ্রমিক ভাইরা রিক্সাওয়ালা ভ্যান
সিএনজি ওয়ালা ভাইয়েরা, গ্রামগঞ্জের ব্যবসায়ী ভাইয়েরা, সামান্য কত টাকা পেয়ে আলহামদুলিল্লাহ বলে আপনারা সুখে থাকেন। আল্লাহ আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, ঠিক না? আল্লাহ আপনাদেরকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আমি আজকে ভালোবাসার একটা গ্রাম পাচ্ছি আপনাদের এখানে, খুব গ্রাম পাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের আরো বেশি আল্লাহকে ভালোবাসার তৌফিক দেন, আল্লাহ রাসূলকে ভালোবাসার তৌফিক দেন। এই মশলাটা এখন খুব কম আলোচনা হয়, কারণ দুনিয়ার ভালোবাসায় আমরা আল্লাহকে অনেকটা ভুলে গেছি, একেবারে ভুলে নাই। ভালোবাসা আছে কিন্তু ঘুমাই আছে, ভালোবাসাটা ঘুমিয়ে আছে। কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, তখন বোঝা যায় যে কি পরিমাণ ভালোবাসা এই দেশের মানুষের অন্তরে আছে, ঠিক না? যখন বিড়ি খায়, মদ খায়, ওদেরকে দেখি সবার আগে আল্লাহ। বিড়ি মদ খেলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিনিস, বিড়ি আর মদে এটা যাবে না, এটা যাবে না। স্বামীদের মধ্যে একজনে মদ খাইছে, একবার খাইছে, পিঠা খাইছে, আবার খাইছে, আবারও পিটুনি খাইছে, আবার মদ খাইছে, আবারও পিটুনি খাইছে, চতুর্থ বারে এক স্বামী কয় আল্লাহুম্মা লানহু, আল্লাহ তোমার লানত পড়ুক তার উপর। নবীজি বলে এই খবরদার, লা তালানহু, ওকে লানত দিও না, তারে লানত দিও না। ও মদ খাইলে তুমি কি মনে করছো, মদ খাইলে কি তার সব গেছে? না, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তার হৃদয় জুড়ে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা আছে। আল্লাহ আকবার। তো এটা তো সেই দেশ। ও ভাইরা, একদিন ওমর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে বেশি প্রিয়, কিন্তু আমার নিজের চেয়ে বেশি প্রিয়। মারামারি লাগলে আমি যান বাঁচাবার জন্য আপনারা থুইয়া হতে দৌড় দেব, কারণ আমার নিজের জানটা আপনার চেয়েও আমার কাছে বেশি প্রিয়। তো নবীজি শুনে বললেন, লা ইয়া ওমর, ওমর ঈমান এখনো পুরা হয় নাই, ঈমান এখনো পুরা হয় নাই। সাথে সাথে ওমর সাহাবী, তো নবীজির নবীজির সুহবতের বরকতে সঙ্গে সঙ্গে ওমরের যে গ্যাপটা ছিল, অভাবটা ছিল, ওটা শেষ। এমন তৎক্ষণাৎ ওমর অনুভব করতেছে, হ্যাঁ না না তো আমি কোন ছাতা, আমার চেয়ে আমার আল্লাহ রাসূল বহুগুণ বেশি প্রিয় আমার কাছে। ওমর সাথে সাথে বললেন, লা বাল আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি এখন তোমার ঈমান পাকা হয়েছে। তাহলে আল্লাহ রাসূল তো একজন মানুষ, নবী আল্লাহ রাসূল আল্লাহর বান্দা, তো তার ভালোবাসা যদি সবার চেয়ে বেশি হতে হয়, আল্লাহর ভালোবাসা কি কি পরিমাণ হতে হবে তাহলে? কম ঠিক আছে না? তো কথা ওইটাই, ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। ও ভাইরা, আমরা মুসলিম জাতি, আমাদের কোরআনে হাদিসে এমন এমন জ্ঞানের কথা আছে, পৃথিবীর জাতিরা 1400-1450 বছর গবেষণা করে সেই জ্ঞানের লাভ করতে পারে নাই, পায় নাই। মুসা আলাইহিস সালাম 350 উম্মত লইয়া লোহিত সাগর দিয়ে যাচ্ছে, লোহিত সাগরের পানি ওনাকে চিনতে পেরেছে নাকি পারে নাই? পেরেছে। এবং আচরণটা কি বন্ধুর মতো করেছে না শত্রুর মতো? বন্ধু। আল্লাহু আকবার। বন্ধু শত্রু বানে হাদিসে আছে যে ওই সাগর সারা রাত অস্থির ছিল, যে আল্লাহর প্রেমিকরা আমাদের আমার প্রিয়রা কোন সময় আসবে, কোনখান দিয়ে আসবে, না জানি খেদমতে কোনো ত্রুটি হয়, কোনো বেয়াদবি হয়, ভয়ে সাগর ভয়ে অস্থির ছিল সারা রাত। কি পরিমাণ ভালোবাসা দেখে,